গত পার্টে আমরা দেখেছিলাম জিয়ান মুলাংয়ের ক্ষতি করার জন্য আরও নতুন নতুন প্ল্যান করছে, আর ওইদিকে মুলাং আর কিপারও বিয়ে হয়ে গিয়েছে। এখন বিয়ের পর কিপা কি মুলাংকে ভালোবাসতে পারবে? আর অন্যদিকে জিয়ানও বা কী কী প্ল্যান করছে, এই সব কিছু আমরা আজকের পার্টে জানতে পারব। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। শুরুতেই আমাদের দেখানো হয় কিপা হংসিকে জিজ্ঞেস করছে সে কি নেকড়েদের বৈশিষ্ট্য জানে। হংসি তাকে জিজ্ঞেস করে সে হঠাৎ এই প্রশ্ন করছে কেন। কিপা বলে সে শুধু মুলাংয়ের বিষয়ে জানতে চায়। এই কথা শুনে হংসি অনেক খুশি হয়, কারণ এতদিন পর রানী নিজের ইচ্ছাই তার রাজার সম্পর্কে জানতে যাচ্ছে। সে কিপাকে বলে তার জন্য একটু অপেক্ষা করতে। এই বলে সে অনেক জোরে জোরে দৌড়ে কিপার জন্য একটা বই নিয়ে আসে আর কিপাকে বলে এই বইটা পড়তে। কিপা তখন বইটা পড়তে শুরু করে। কিপা বইটা পড়তে পড়তে প্রায় দিনের অর্ধেক সময় লাগিয়ে দেয়। সে যতক্ষণ না বইয়ে দরকারি কিছু খুঁজে পাচ্ছে ততক্ষণ সে বইটা পড়তেই থাকে। আর অবশেষে কিপা একটি উপায় খুঁজে পায়, যেটা হচ্ছে কিপার পারফিউম। এদিকে হংসি প্রচন্ড বোরিং ফিল করছিল, তাই সে সেখানেই ঘুমিয়ে পড়ে। কিপা হংসিকে জাগিয়ে তোলে আর তাকে বলে সে কি উলফ পারফিউম পেতে পারে। হংসি কিপাকে জিজ্ঞেস করে সে পারফিউম দিয়ে কি করবে। কিপা বলে সে মুলাংকে অ্যাট্রাক্ট করতে চায়। এতে হংসিও লজ্জা পায়। এরপর হংসি কিপাকে সেই পারফিউম এনে দেয়। কিপা তাকে বলে মুলাংকে গিয়ে বলো রাতে তার ঘরে আসতে। এরপর রাতে আমরা মুলাংকে কিপার ঘরের সামনে দেখি, যেখানে দাঁড়ানোর সাথে সাথে কিপার রুমের দরজা নিজে থেকেই খুলে যায়। এতে মুলাং কিছুটা অবাক হয়, এরপরও সে ঘরে ঢুকে। মুলাং যখন ভিতরে যায় তখন সে কিপাকে একটি অন্যরকম ড্রেস পরে থাকতে দেখে আর তার সামনে আসতে দেখে। কিপা মুলাংয়ের দিকে তাকিয়ে কিছু খারাপ অঙ্গভঙ্গি করছিল। মুলাং এই সবের কিছুই বুঝতে পারছিল না। তখনই কিপা মুলাংকে বলে এখানে আসো। মুলাং কিপাকে এই অবস্থায় দেখে পুরোই অবাক হয়ে যায় আর মুলাং তাকে জিজ্ঞেস করে সে কেন মুলাংকে এখানে ডেকেছে। মুলাং লজ্জায় কিপার দিকে সেভাবে তাকাতে পারছিল না। কিপা তারপরও বারবার মুলাংকে তার কাছে আসতে বলে। কিপা বলে এখানে শুধুমাত্র তারা দুজনই আছে, তাহলে এত লজ্জার কি। এই বলে কিপা মুলাংয়ের মুখের কাপড় সরিয়ে দেয় আর কিপার গায়ে থাকা পারফিউমের স্মেল যেন মুলাংয়ের কাছে পৌঁছায় তাই সে বারবার তার হাত নাড়াতে থাকে। মুলাং পারফিউমের স্মেলের কারণে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলছিল। তখন কিপা বলে সে জানে মুলাংয়ের অন্যরকম কিছু ফিল হচ্ছে। এরপর কিপা মুলাংকে তাকে জড়িয়ে ধরতে বলে আর মুলাং সত্যি সত্যি নিজের কন্ট্রোল হারিয়ে কিপাকে জড়িয়ে ধরে আর পারফিউমের স্মেল নিতে থাকে। মুলাং এমন করছে দেখে কিপা বারবার মুলাংকে ডাকে, কিন্তু মুলাং খুব অস্বাভাবিকভাবে কিপার গায়ের স্মেল নিতে থাকে। এতে কিপা খুব ঘাবড়ে যায়। কিপা তখন মুলাংকে ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। মুলাং কিপাকে জিজ্ঞেস করে সে কি ব্যবহার করেছে। কিপা বলে তার দেরি হচ্ছে, তাই সে যেন এখান থেকে এখন চলে যায়। মুলাং নিজেকে আর কন্ট্রোল করতে পারছিল না, তাই মুলাং দ্রুত বাইরে চলে যায়। কিপার আসল প্ল্যান হচ্ছে এমনটা করে সে মিসক্যারেজ করার নাটক করবে, কিন্তু কিপার এই প্ল্যান ব্যর্থ হয়। কিপা ভেবেছিল এই পারফিউম ব্যবহার করে সে মুলাংকে আরো হিংস্র করে তুলবে, কিন্তু হয় এর উল্টো। তাই কিপা কিছুই বুঝতে না পেরে তার খাটে যেয়ে শুয়ে পড়ে আর মন খারাপ করতে থাকে যে তার এই প্ল্যানটাও ফেল হয়ে গেল। এরপর মুলাংকে দেখানো হয়, সে তার মেডিটেশন রুমে বসে নিজেকে ঠিক করার চেষ্টা করছিল। তখন লিউজুন মুলাংকে বলে তার কাছে কিপার দেয়া শর্ত পূরণের সময় খুব কম আছে। মুলাং বলে কিপা তাকে 3 মাস সময় দিয়েছে, তাই সে এই 3 মাসে যাই করুক না কেন লাভ হবে না। সে যখন লিজিউন হয়ে থাকে তখন কিপা তাকে পাত্তাই দেয় না, এজন্য এবার তাকে কিছু একটা করতে হবে। এরপর মুলাং লিউজুনকে বলে ভালোবাসা পাওয়ার জন্য এত কষ্ট কেন করতে হয়, জিনিসটা কি এতটাও কঠিন। তখন লিউজুন বলে ভালোবাসার জন্য মানুষ কত কী তো করে, ভালোবাসা আসলে এমনই, একজন আরেকজনকে পাওয়ার জন্য কত কাঠখড় পোড়াতে হয়। তখন মুলাং বলে কিপার মন কিভাবে পাওয়া যাবে, কোনো একটা বুদ্ধি তো দাও, আমি তো আজ পর্যন্ত অনেক কিছুই চেষ্টা করলাম কিন্তু এখন পর্যন্ত তার মনে জায়গা করে নিতে পারিনি। তখন লিউজুন বলে আমি শুনেছি মেয়েরা সারপ্রাইজ অনেক পছন্দ করে, আপনি আপনার রানীকে সারপ্রাইজ দিতে পারেন, যেটা সে কল্পনাও করতে পারে না। তখন মুলাং ভাবতে থাকে যে কিপাকে কি সারপ্রাইজ দেওয়া যায় যাতে সে খুশি হয়ে যায়। এরপরই তার মাথায় একটা বুদ্ধি আসে।
ওদিকে কিপা আর হংসি কথা বলছিল। তখনই সেখানে মুলাংয়ের সকালের রূপ ধারণকারী লিজুন চলে আসে। সে কিপার কাছে আসলে কিপা বলে সে এখন তার রুমে কেন এসেছে। কিপা তাকে সেখান থেকে চলে যেতে বলে। মুলাং কিপার কাছে আবার ক্ষমা চায়। কিপা রেগে মুলাংকে বলে সে কিপার রুম থেকে চলে গেলে কিপা বেশি খুশি হবে। তখন মুলাং তাকে বলে যে রাজা আপনার জন্য একটি সারপ্রাইজের ব্যবস্থা করেছে আর আমাকে পাঠিয়েছে আপনাকে সেই সারপ্রাইজ দেখতে নিয়ে যাওয়ার জন্য। সেই জন্যই আমি এখানে এসেছি। কিপা প্রথমে যেতে না চাইলেও পরে যেতে রাজি হয়। এরপর কিপা আর মুলাং হাঁটতে হাঁটতে সেই গার্ডেনে চলে আসে, যেখানে মুলাং কিপার জন্য বিশাল বড় মেলার আয়োজন করে। সেখানে বিভিন্ন স্টলে বিভিন্ন ধরনের জিনিস কিনতে পাওয়া যাচ্ছিল। এটা দেখে কিপা অনেক খুশি হয়ে যায় আর তাদের পিছন পিছন হংসিও দৌড়াতে দৌড়াতে আসে আর তাদের বলতে থাকে, তোমরা এত জোরে কেন হাঁটছ, আমার জন্য তো একটু অপেক্ষা করতে পারতে। যাই হোক, এরপর তারা প্রথমেই জুনিনের স্টলে যায়। সেখানে জুনিনও বিভিন্ন ধরনের জুয়েলারি নিয়ে বসেছিল। কিপা এত সুন্দর সুন্দর জুয়েলারি দেখে জুনিনকে জিজ্ঞেস করে, এগুলো তুমি কোথায় পেলে? তখন জুনিন বলে, এই সব কিছুই বিচ সিটির বাইরে থেকে নিয়ে আসা হয়েছে। তখন সেখানে কিপার একটা চুলের কাটা পছন্দ হয়, সে সেটা নিয়ে তার চুলে লাগাতেই যাবে, তখন মুলাং তাকে হেল্প করে, যেটাতে কিপা একটু অস্বস্তি বোধ করে। তবে জুনিন এটা খেয়াল করে আর তার স্বভাব ছিল সে যা কিছুই ঘটতো একটা ডায়েরিতে লিখে রাখতো, তো এটাও সে দ্রুত খাতা কলম বের করে লিখতে শুরু করে। তখনই হংসি তাকে থামায় আর মুলাং আর কিপাকে বলে দ্রুত এখান থেকে অন্য দিকে চলো। তখনই সেখানে তারা লিউজুনকেও দেখে। লিউজুনও একটা স্টল নিয়ে বসেছে, কিন্তু তার স্টলে বেশিরভাগ অস্ত্রশস্ত্র থাকায় কেউই সেখানে আসছিল না। তখন কিপা বলে, তোমার এখানে কেউই নেই, তো তোমার এখানে তুমি হংসিকেও নিয়ে নাও, তোমরা দুজন মিলে একটা ভালো টিম হবে আর দুজন মিলে এগুলো আরো বেশি সেল করতে পারবে, এতে তোমরা সেলস চ্যাম্পিয়নও হয়ে যেতে পারো, দুজন মিলে কাজ করলে সবসময় সবকিছু ভালো হয়। এই বলে কিপা হংসিকে লিউজুনের সাথেই থাকতে বলে। এতে হংসি খুশি হয় এবং লজ্জাও পায়, সাথে লিউজুনও মুচকি মুচকি হাসতে থাকে। যাই হোক, এরপর কিপা আর মুলাং অন্য স্টলগুলো দেখতে থাকে। সেখানে কিপা একটা জিনিস পছন্দ করে, সে সেটা হাতে নিয়ে দেখতে থাকে। তখন মুলাং তাকে জিজ্ঞেস করে, এটা কি জন্য কিনবে? তখন কিপা বলে, এটা আমাদের কিং এর জন্য কিনবো আমি। মুলাং এই কথা শুনে খুশি হয়ে যায়। তখন সে বলে, তুমি তো কিং কে পছন্দই করো না, তাহলে এটা কেন কিনবে? কিপা বলে, সে আমার জন্য এত বড় সারপ্রাইজের ব্যবস্থা করেছে আর আমি তার জন্য এতটুকু করতে পারবো না। এই বলে সে ওই জিনিসটা নিয়ে নেয়, কিন্তু তার মাথায় ঘুরছিল অন্য প্ল্যান। তো তারা সবাই কেনাকাটা করছিল, তখনই সেখানে সেই গার্ড ওয়াংজুকে টেনে নিয়ে আসে। ওয়াংজু বলে, তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে? তখন সেই গার্ড ওয়াংজুকে বলে, তুমি তো তোমার কাজের জন্য সময়ই পাও না কিছু কেনাকাটা করার, এখন যেহেতু এখানে স্টল বসেছে তুমিও কিছু কেনো। ওয়াংজু বলে, আমি কোনো কিছু কেনাকাটা করতে পারি না, সেটা ঠিক আছে, কিন্তু এই সব স্টল তো আর আমার জন্য দেওয়া হয়নি, কিং তার রানীর জন্য দিয়েছে। তখন কিপাও এই কথাগুলো শোনে। তখন কিপা তাকে বলে, কিং যেহেতু স্টলগুলো দিয়েছে তাহলে তুমিও কিছু একটা কিনে ফেলো। ওয়াংজু তার কথা শুনে সেখান থেকে চলে যায়। তখন কিপা গার্ডকে বলে, যাও তুমি তাকে কিছু কিনে দাও। গার্ড এতে লজ্জা পায়, বলে, আমি দিব? এই বলে সেও সেখান থেকে চলে যায়। এরপর আমরা হাইতাংকে দেখি। কিছু সময় পর জিয়ান তার কাছে আসে। জিয়ান হাইতাংকে বলে সে আশা করেনি এত তাড়াতাড়ি হাইতাং এর জ্ঞান ফিরবে। হাইতাং জিয়ানকে জিজ্ঞেস করে সে কেন হাইতাংকে তার কাছে এনেছে। জিয়ান বলে সে জানে হাইতাং অনেক ভালো ছদ্মবেশ ধরতে পারে, কারণ সে একজন গিরগিটি। তখন হাইতাং রেগে যায় আর তাকে বলে সে জানে না জিয়ান তার সাথে কি করবে, তবে তাকে তার বসের কাছে নিয়ে গেলেই তার জন্য ভালো হয়। এতে জিয়ান বলে দুঃখের বিষয় এটাই যে তার বসই তাকে মারতে চেয়েছিল আর জিয়ান না থাকলে সে আজকে পাহাড়ের নিচে পড়েই মারা যেত। এই কথা শুনে হাইতাংয়ের তার ছোটবেলার কথা মনে পড়ে। ছোটবেলায় জিন তাকে বসের কাছে নিয়ে এসেছিল আর বলেছিল বসের সাথে থাকতে হলে তাকে ছদ্মবেশে পারদর্শী হতে হবে, না হলে সে মারা যাবে, আর জিনই তাকে তলোয়ার চালানো শেখায়। হাইতাং এই সব কিছু মনে করে কান্না করে দেয়। হাইতাং বলে হতে পারে তার বসের এখন আর তাকে প্রয়োজন নেই, কিন্তু জিয়ান তাকে কেন বাঁচালো? জিয়ান হাইতাংকে বলে সে এখন অসুস্থ, তাই এই সব নিয়ে তারা রাতে কথা বলবে। এরপর জিয়ান সেখান থেকে চলে যায়। রাতে আমরা মুলাংকে দেখি। মুলাং লিউজুনকে বলে কিপা এখনো তাকে ঘৃণা করে। লিউজুন তাকে জিজ্ঞেস করে
তাহলে এখন সে কি করবে, কিভাবে কিপার মনে জায়গা করে নিবে? মুলাং বলে সে ডাকসিয়া থেকে আনা বইতে পড়েছে যেখানে ডেটিং এর কথা লেখা ছিল। যদি সে কিপাকে ডেটে নিয়ে যায় তাহলে হতে পারে কিপা তাকে পছন্দ করবে। রিউজুন এটা শুনে অনেক খুশি হয় আর সে মুলাংকে বলে তাহলে তো ভালোই হয়, সে যদি কিপাকে ইমপ্রেস করতে পারে তাহলে সে তার মুক্তাটাও ফেরত পাবে। মুলাং বলে সে এত কিছু ভাবেনি, সে শুধু চায় কিপা বিস্ট সিটিতেই থেকে যাক। মুলাং লিউজুনকে বলে কিপাকে গিয়ে তার সাথে দেখা করতে বলো। অন্যদিকে কিপা একটি ছোট ব্যাগে পারফিউমটি রেখে দেয়। তখন সেখানে লিউজুন আসে আর কিপাকে বলে মুলাং তাকে পেছনের পাহাড়ে যেতে বলেছে। কিপা লিউজুনকে জিজ্ঞেস করে মুলাং কেন তাকে ডেকেছে। লিউজুন নিজের অজান্তেই বলে দেয় মুলাং তাকে ডেটে যাওয়ার জন্য ডেকেছে। কিপা তখন মনে মনে ভাবে এই তো সুযোগ, এই সুযোগেই সে মুলাংকে ওই পারফিউমটা আবার স্মেল করাতে পারবে। কিপা লিউজুনকে তাকে পাহাড়ে নিয়ে যেতে বলে। এরপর ওরা পাহাড়ের পেছনে চলে আসে। তখন কিপা মুলাংকে একসাথে দেখে হংসি বলে তাদের মধ্যে অনেক ভালোবাসা আর এমন ভালোবাসা সেও চায়। তখন লিউজুন বলে তাদের জন্য ভালো হবে ওদের একা রেখে চলে যাওয়া। এ কথা শুনে হংসির মন খারাপ হয়ে যায়। এরপর হংসি আর লিউজুন যাওয়ার পর মুলাং কিপাকে বলে এই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সে পুরো বিচ সিটির রাতের সিন দেখতে পারবে। কিপা বলে হ্যাঁ এটা অনেক সুন্দর। কিপা মুলাংকে বলে সে মুলাং এর জন্য একটা গিফট এনেছে। এরপর কিপা একটা ছোট ব্যাগ বের করে যেটাতে ওই পারফিউমের স্মেল ছিল। সেটা বের করার সাথে সাথেই মুলাং আবারও নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে। কিপা মুলাংকে বলে সে যদি এই পারফিউমের ব্যাগটা চায় তাহলে তাকে একটা গাছের নিচে গিয়ে কিছু সময় ঘুরতে হবে। মুলাং তার সামনে থাকা একটা গাছের নিচে ঘুরতে শুরু করে। দেখে মনে হচ্ছিল কিপা মুলাংকে হিপনোটাইজ করেছে। কিপা বলে সে মুলাং এর জন্য একটা গিফট এনেছে, তাই মুলাং এরও অবশ্যই একটা গিফট দিতে হবে তাকে। মুলাং এর তো কিছুই মনে ছিল না, তাই মুলাং কিপার কথায় রাজি হয়। কিপা মুলাংকে বলে তার কিপাকে 3 মাস হওয়ার আগেই ডাকসিয়াতে ফেরত পাঠাতে হবে। এই কথা শুনে মুলাংয়ের অনেক কষ্ট হয়, কিন্তু সে অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে আর বলে এটা কখনো হবে না। কিপা তখন মুলাংকে জিজ্ঞেস করে তাহলে সে কি 3 মাস পরও কিপাকে ডাকসিয়াতে পাঠাবে না। মুলাং বলে সে 3 মাস হলে নিজেই কিপাকে ডাকসিয়াতে দিয়ে আসবে। এই সময় কিপা অনেক রেগে যায় আর বলে এই সব করে মুলাং তার সময় নষ্ট করছে, কিপা তাকে কখনোই ভালোবাসবে না, একদমই না। এরপর আমরা লিউজুন আর হংসিকে দেখি। হংসি লিউজুনকে বলতে থাকে আজকে চাঁদের দৃশ্যটা অনেক সুন্দর, সে সব সময় এই চাঁদ লিউজুনের সাথেই দেখতে চায়। তবে লিউজুন এতে কিছুই বলে না। লিউজুনকে কিছু বলতে না দেখে হংসি লিউজুনকে বলে সে কখনোই হংসির অনুভূতি বোঝে না। লিউজুন কিছু বলবে তার আগেই হংসি বলে তাকে ভয় পেতে হবে না, সে যদি অন্য কাউকে ভালোবেসে থাকে তাহলে সে হংসিকে বিষয়টা বলতে পারে, এতে সে একটুও কষ্ট পাবে না। এছাড়া জোর করে কখনোই ভালোবাসা হয় না, যদি সে সত্যি অন্য কাউকে পছন্দ করে তাহলে সে হংসির কথাগুলো ভুলে যেতে পারে। তখন লিউজুন বলে সে অন্য কাউকেই পছন্দ করে না। লিউজুন হংসিকে বলে সে শুধুই হংসির। লিউজুনের মুখে এই কথা শুনে হংসি অবাক হয়ে যায়। এরপর হংসি লিউজুনকে জিজ্ঞেস করে সে কেন হংসিকে পছন্দ করে। লিউজুন বলে কারণ তার দেখা সবচেয়ে সাহসী মেয়ে হচ্ছে হংসি। লিউজুনের মুখে এই সব শুনে হংসি অনেক খুশি হয়ে যায়। পরের দিন আমরা কিপাকে তার রুমে পায়চারি করতে দেখি। কিপা পায়চারি করতে করতে বলে লিজিউন তাকে না ঠকালে সে এতদিনে ডাকসিয়াতে থাকতো। তখন সেখানে মুলাং আসে। কিপা তাকে দেখে জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে। লিজিউং এর রূপধারী মুলাং বলে সে জানে কিপা তাকে ক্ষমা করবে না, তাই সে কিপার জন্য কিছু করতে চায়। কিপা তাকে জিজ্ঞেস করে সে আবার কি করবে। মুলাং বলে সে তো এই মহলের বাইরে ঘুরতে যেতে চায় আর তাই মুলাং তাকে আজকে ঘুরতে নিয়ে যাবে। মুলাং দেখে কিপা অনেক চিন্তিত, তাই সে কিপাকে জিজ্ঞেস করে সে কি নিয়ে এত চিন্তা করছে। কিপা বলে সে ঠিক আছে, কিন্তু তাকে জায়গাটা বদল করতে হবে। মুলাং কিপার মুখে এই কথা শুনে খুশি হয়ে যায়, কারণ অবশেষে কিপার রাগ কিছুটা কমেছে। এদিকে বাইরে থেকে কিপা আর মুলাং এর এই সব কথা জিয়ানের সার্ভেন্ট শুনে নেয়। এরপর জিনকে দেখি আমরা, যে ওই স্ট্যাচু থেকে একটা কাগজ নেয়। এদিকে আমরা জেনারেলকে দেখি, যার মন অনেক খারাপ ছিল কারণ সে জুনিনকে ফেলে চলে এসেছে। অন্যদিকে জুনিনেরও একই অবস্থা। এরপর জঙ্গলে মুলাং আর কিপাকে দেখা যায়, তারা সেখানে ঘুরতে গিয়েছে। কিপা মুলাংকে জিজ্ঞেস করে সে এত চুপ হয়ে আছে কেন। মুলাং বলে সে জানে না যে সে কোথা থেকে শুরু করবে।
কিপা মুলাংকে বলে সে যদি কিপাকে কিছু না বলতে চায় তাহলে কিপা এখান থেকে চলে যাবে। মুলাং কিপাকে আটকায় আর বলে আসলে সে এতদিন কিপাকে একটা নয় বরং অনেকগুলো মিথ্যা বলেছে। মুলাং বলে সে আগে জিমে সেজে থাকতো কিন্তু তার আসল নাম লিজিউন। মুলাং বলে সে নিজের পরিচয় বদলালেও কখনো কিপাকে আঘাত করবে না। কিপা তাকে এতটুকু বিশ্বাস করতেই পারে। কিপা বলে ঠিক আছে কিন্তু এর বদলে সে কিপাকে পালাতে কি সাহায্য করবে? আর সে যতগুলো পদক্ষেপ নিবে সেগুলো মুলাংকে সে বলতে পারবে না। মুলাং কিপাকে কিছু বলবে তার আগেই জিন কিপার উপর দুইটা সুই মারে। প্রথমটা মুলাং আটকাতে পারলেও পরেরটা কিপার গায়ে লাগতে যায়। তখনই মুলাং কিপাকে বাঁচাতে গিয়ে তার হাতে সুই লেগে যায় আর প্রথমটা জিনের গায়ে গিয়ে লাগে। সুইগুলোতে আসলে পয়জন ছিল তাই মুলাং মাটিতে পড়ে যায়। কিপা তাকে ধরতে চাইলে মুলাং বলে এতে পয়জন আছে। এটা বলেই মুলাং অজ্ঞান হয়ে যায়। কিপা তখন চিন্তায় পড়ে যায় যে সে এখন কি করবে। কোনো উপায় না পেয়ে মুলাং এর হাতে মুখ দিয়ে সে পয়জন চুষে নেয়। তখন কিপার মধ্যে থাকা মুক্তটাও জ্বলে ওঠে। এরপর মুলাংকে মহলে আনা হয়। ডাক্তার তাকে দেখে বলে তার শরীর প্রচন্ড দুর্বল। কিপা বলে কিন্তু তাকে তো কখনো দুর্বল দেখায় না। ডাক্তার বলে কখনো কখনো দুর্বলদেরও সুস্থ দেখায়। কিপা তার জন্য প্রচন্ড চিন্তিত হয়ে পড়ে। এদিকে মুলাং এর জ্ঞান ফিরলে কিপা তাকে জিজ্ঞেস করে সে এখন কেমন আছে। মুলাং বলে সে এখন আগের থেকে কিছুটা ভালো আছে। মুলাং কিপাকে জিজ্ঞেস করে কিপা কি তাকে ক্ষমা করেছে। কিপা বলে সে কি অসুস্থ হয়ে কিপার কাছে ক্ষমা চাইবে যাতে কিপা কিছুই না বলতে পারে আর তাকে ক্ষমা করে দেয়। মুলাং বলে হ্যাঁ। আর এটা বলেই সে আবারও অজ্ঞান হয়ে যায়। এতে কিপা প্রচুর ঘাবড়ে যায়। ডাক্তার কিপাকে বলে সে বেশ কিছুদিন ধরে অনেক দুর্বল থাকার কারণে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। তখন সেখানে এল্ডার লি দৌড়ে আসে আর কিপার ড্রেসে ব্লাড দেখে সে কিপাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে। তখনই কিপার মাথায় একটা প্ল্যান আসে। সে তখন এমন একটা ভাব করতে থাকে যে সে এসবের কিছুই জানে না। সে বলতে থাকে আমার কি মিসক্যারেজ হয়ে গেল। তখন সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে আর সেও নাটক করে এক জায়গায় বসে পড়ে পেটে হাত দিয়ে। এরপর এল্ডারলি ডাক্তারকে বলে দ্রুত তার পালস চেক করো। ডাক্তার তার পালস চেক করে বলে সে এখন আর প্রেগনেন্ট নেই। কিপা তখন কান্নার অ্যাক্টিং করে বলে তার বেবিটা মারা গেছে। এইসব শুনে এল্ডার সেখানেই অজ্ঞান হয়ে যায়। তখন লিউজুন এল্ডারলিকে সেখান থেকে দ্রুত নিয়ে যায়। এতে কিপা হাফ ছেড়ে বাঁচে। তখন হংসি তাকে সান্ত্বনা দেয় আর ওদিকে ডাক্তার বলে আমি আপনার জন্য কিছু মেডিসিন বানিয়ে দিয়ে যাচ্ছি, এগুলো খেলে আপনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। আর হংসিও তাকে জিজ্ঞেস করতে থাকে তোমার কি কিছু খেতে মন চাচ্ছে, আমি তোমার জন্য কিছু নিয়ে আসি। এখন তোমার ভালো করে খাওয়া দাওয়া করতে হবে সুস্থ হওয়ার জন্য। কিপা বলে হ্যাঁ, তার মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছে। এতে হংসি তাকে বলে ঠিক আছে আমি তোমার জন্য মিষ্টি কিছু নিয়েই আনব। এই বলে সে সেখান থেকে চলে যায়। তখন কিপা লিজিউনের দিকে তাকিয়ে মন খারাপ করে। এদিকে জিন বসকে বলে সে ভেবেছিল কিপা আর তার গার্ড অনেক দুর্বল কিন্তু তারা অনেক বেশি শক্তিশালী, সে কোনো সাধারণ গার্ড নয়। দেখে মনে হচ্ছে মুলাং তাকে বিশেষভাবে কিপাকে রক্ষা করার জন্যই রেখেছে। ওদিকে জিয়ানের সার্ভেন্ট জিয়ানকে এসে কিপা এবং লিজিউনের খবর জানায়। তখন জিয়ান বলে তারা ওই জঙ্গল থেকে কিভাবে ফিরে আসলো কারণ তাদের উপর যেভাবে অ্যাটাক করা হয়েছিল এতে তো তাদের বেঁচে ফিরে আসার কথা না। তখন জিয়ানের সার্ভেন্ট তাকে বলে লিজিউং কিপাকে সেভ করে প্রাসাদে নিয়ে এসেছে তবে সে এখন একটু অসুস্থ, তবে এতটাও অসুস্থ না যে সে মারা যাবে। তখন জিয়ানের লিজিউং এর উপর সন্দেহ হতে থাকে। সে বলতে থাকে সে সাধারণ কোনো মানুষ না। তখন সে তার সার্ভেন্টকে জিজ্ঞেস করে লিজিউং আসলে কে। তখন সার্ভেন্ট বলে সে তো কিপার গার্ড। তখন জিয়ান বলে একজন গার্ডের এত শক্তি কিভাবে আসবে, এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। আর সে এটাও বলতে থাকে সে সাধারণ একজন গার্ড হয়ে কিপার জন্য তার জীবন কেন হুমকির মুখে ফেলবে। তখন তার সার্ভেন্ট বলে কিপা অনেক সুন্দর দেখতে, হতে পারে সে তার প্রেমে পড়ে গিয়েছে। কিন্তু এই কথা বলার সাথে সাথে জিয়ান তার দিকে রাগান্বিত চোখে তাকায় তাই সে দ্রুত তার মাথা নিচু করে ফেলে। তখন জিয়ান বলতে থাকে আমি এখন সত্যি খুব ইন্টারেস্টেড তোমার আসল আইডেন্টিটি জানার জন্য মিস্টার লি। এদিকে হংসি যখন বের হয়ে যাচ্ছিল তখন তার সাথে লিউজুনের দেখা হয়। হংসি লিউজুনকে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। লিউজুন বলে সে লিজিউনের জন্য মেডিসিন আনতে যাচ্ছে। হংসি তখন বলে সেও বাহিরে যাচ্ছে, তাহলে তারা একসাথেই যাক। এরপর হংসি কিপার জন্য অনেক মিষ্টি কিনে। মিষ্টি কেনা হয়ে গেলে সে একটা চকলেটের দোকানে দৌড়িয়ে যায়
আর লিউজুনকে বলে একটু অপেক্ষা করো, তার কাছে বেশি টাকা না থাকায় সে অল্প পরিমাণে চকলেট কিনে। আর এই সব কিছু লিউজুন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এরপর তারা একটা ফার্মাসিতে যায়, সেখানে গিয়ে জিজ্ঞেস করে মেডিসিনের কথা, যে মেডিসিনটা আসলে লিজিয়নের সুস্থ হওয়ার জন্য লাগবে। সেখানকার একটা লোক বলে এই মেডিসিন তো উলফের জন্য কাজে আসে, কিন্তু আমাদের এখানে তো একজনই উলফ, সেটা আমাদের উলফ কিং। লিউজুন ওই লোকের সাথে কথা বলছিল তখনই হংসিও সেখানে চলে আসে। তাই লিউজুন কথা ঘুরিয়ে বলে হ্যাঁ, আমাদের কিং ছাড়াও এই লিজিয়নও একজন উলফ। যাই হোক, তখন লিউজুন ওই লোকটাকে বলে আপনাদের কাছে ওই মেডিসিন কি আছে? তখন ওই লোক বলে না, আমাদের কাছে এই মেডিসিন নেই, আর এই মেডিসিন তৈরি করার জন্য যে হার্ব লাগে সেগুলো এই সিজনে হয় না, তাই আমার মনে হয় না আপনারা এই মেডিসিনটা অন্য কোথাও এখন পাবেন। এরপর তারা ওখান থেকে বের হয়ে আসে। তখন লিউজুন হংসিকে বলে তোমার অনেক কষ্ট হয়ে যাবে, কারণ আমি এখনো আরো অনেক ফার্মাসিতে যাব, কোথাও যদি সেই মেডিসিন পাওয়া যায় সেটা নিয়েই যাব আমি, তাই তুমি এখন প্রাসাদে ফিরে যাও। কিন্তু হংসি বলে না, আমার কোনোই সমস্যা নেই হাঁটতে, আর একা একা কাজ করার চেয়ে অনেকে মিলে কাজ করা আরো বেশি ভালো, তাহলে কাজ আরো দ্রুত শেষ হয়। এরপরই সে খেয়াল করে কিছু বাচ্চা খেলা করছে। তখন তার মাথায় একটা বুদ্ধি আসে, সে বাচ্চাগুলোর কাছে যেয়ে বলে তোমরা কি আমার একটা কাজ করে দিবে? তাহলে তোমাদের সবাইকে আমি চকলেট দিব। বাচ্চারা তো চকলেটের লোভে পড়ে রাজি হয়ে যায়। তখন হংসি তাদের সবাইকে বলে তোমরা সবাই মিলে এখানের আশেপাশে যতগুলো ফার্মাসি আছে সবগুলোতে যেয়ে খোঁজ নিবে যে ওখানে কোথাও লিংজি হার্বের মেডিসিন পাওয়া যায় কিনা। এই কথা বলে সে বাচ্চাদেরকে তার সব ক্যান্ডিগুলো দিয়ে দেয়, আর বাচ্চারাও সেই হার্ব খুঁজতে বিভিন্ন ফার্মাসিতে খবর নিতে যায়। হংসির এই সব কাজ দেখে লিউজুন অনেক অবাক হয়ে যায়। সে হংসিকে বলে তুমি আসলেই অনেক বেশি স্মার্ট। এই কথা শুনে হংসি একটু লজ্জা পেয়ে যায়। এরপর সে লিউজুনকে বলে আচ্ছা এখন এসব বাদ দাও আর চলো আমরাও হার্ব খুঁজতে যাই। লিউজুন বলে একটু দাঁড়াও আমি আসছি। এই বলে সে সেই চকলেটের দোকানদারের কাছ থেকে হংসি যে চকলেটগুলো পছন্দ করে কিনেছিল সেই সব চকলেট কিনে নেয়। এতে হংসি অবাক হয়ে যায়। লিউজুন হংসিকে এসে ওই চকলেটগুলো দিতে লাগলে হংসি বলে তুমি কেন এগুলো কিনেছ? তখন লিউজুন বলে শুধুমাত্র তোমাকে থ্যাংকস দেওয়ার জন্য। হংসি বলে এসবের কোনোই দরকার নেই। লিউজুন বলে আমি তোমার জন্য এটা করতে চাই। এই বলে সে হংসির হাত থেকে মিষ্টির প্যাকেটটা নিয়ে নেয়, এরপর তাকে চকলেট দেয়, আর তারা হাঁটা শুরু করে। তারা অন্য ফার্মাসিতে খোঁজ নিতেই যাবে তখন একটা বাচ্চা এসে তাদেরকে জানায় যে একটা ফার্মাসিতে কিছু হার্ব পাওয়া গেছে, আর সে হংসিকে বলে হংসি তুমি তোমার হাজবেন্ডের সাথে ওইখানে যেয়ে খোঁজ নিয়ে আসো। লিউজুনকে হংসির হাজবেন্ড বলায় লিউজুন এবং হংসি দুজনেই একটু ইতস্তত বোধ করে। তখন লিউজুন ওই বাচ্চাটিকে বলে তোমাকে ধন্যবাদ, আমরা সেখানেই যাচ্ছি। এই বলে সে সিচুয়েশন সামলায়। এরপর তারা সে হার্ব নিতে ফার্মাসির দিকে যায়। এরপর আমরা মুলানকে দেখি, সে একটি দুঃস্বপ্ন দেখে আর কিপার হাতটি শক্ত করে ধরে রাখে। মুলাং দেখে কিপা তার জন্য লড়াই করতে গিয়ে মারা গেছে। মুলাং অজ্ঞান অবস্থাতেই বলে সে কখনো কিপাকে বলেনি যে সে কিপাকে অনেক পছন্দ করে। এটা শুনে কিপাও অবাক হয়ে যায়, আর সে ভাবতে থাকে লিজিওনও তাকে পছন্দ করে। এরপর কিপা মুলাংকে বলে চিন্তা করো না, কিপা তাকে ছেড়ে কোথাও যাবে না। এরপর সেখানে লিউজুন আর হংসি চলে আসে। লিজিউন কিপাকে বলে সূর্য ডুবে যাচ্ছে, মানে অন্ধকার হয়ে আসছে, লিজিউনের আর কোনো বিপদ নেই, তাই তাকে তার ঘরে রেখে আসলেই ভালো হবে। কিপা বলে একদমই না, কিপা সারা রাত তার খেয়াল রাখবে, কারণ সে কিপার জীবন বাঁচিয়েছে। লিউজুন তো এতে প্রচুর চিন্তিত হয়ে পড়ে, কারণ এতক্ষণে অন্ধকার হয়ে গেছে আর মুলাং কিছু সময় পরই তার আসল রূপে ফিরে আসবে। লিউজুন কিপাকে বলে সে এখন অনেকটা অসুস্থ, তাই তার রেস্ট নেওয়া উচিত, কিন্তু কিপা তো তাকে কোনোভাবেই ছেড়ে যাবে না। সে আরো বলে কিপা যদি নিজের খেয়াল না রাখে তাহলে কিং তাকে অনেক বকবে। কিপা বলে সে নিজের খেয়াল রাখতে পারবে। কিপা লিউজুনকে বলে সে যেন মুলাংকে গিয়ে বলে দেয় লিজিউন তার জীবন বাঁচিয়েছে, তাই সে জেগে ওঠা পর্যন্ত কিপা তার কাছেই থাকবে। লিউজুন কিপাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু কিপা তার কোনো কথাই শোনে না। লিউজুন কোনো উপায় না পেয়ে কিপাকে বলে ঠিক আছে, তাহলে সে একবার দেখুক লিউজুন এখন কেমন আছে। লিউজুন মুলাংকে চেক করে নিজেই অবাক হয়ে যায়, কারণ রাতে মুলাংয়ের ভয়ঙ্কর রূপ এখনো বেরিয়ে আসছে না। কিপা লিউজুনকে জিজ্ঞেস করে কি হয়েছে? লিউজুন বলে এখন লিজিউন ঠিক আছে। এরপর রাতে মুলাংয়ের জ্ঞান ফিরলে সে কিপাকে তার পাশে দেখে। মুলাংও নিজেকে দেখে অবাক হয়ে যায়, কারণ এমনটা মুলাংয়ের সাথে আগে কখনো ঘটেনি।
তখন সেখানেই লিউজুন চলে আসে। মুলাং শব্দ না করেই সেখান থেকে উঠে যাচ্ছিল যাতে কিপা জেগে না যায়। এরপর আমরা মুলাংকে দেখতে পাই সে মেডিটেশনে বসেছে যাতে সে নিজেকে ঠিক করতে পারে, কিন্তু সে এখনো দুর্বল। মুলাং লিউজুনকে জিজ্ঞেস করে সে এখনো কিভাবে ঠিক আছে। লিউজুন বলে মুক্তটি কিপার ভিতরে আছে, সে মুলাংয়ের রক্ত চুষে নিয়েছে, তাই মনে হয় এটা মুক্তাটির কারণেই হয়েছে। মুলাং বলে যেহেতু তার চেহারা পরিবর্তন হয়নি তাই সে কিপার সাথে দেখা করবে। এরপর মুলাং কিপার কাছে আসে আর তার কাছে এসে সে কিপাকে নিজের মনের কথা বলে দেয়। এরপর তারা দুইজন কাছাকাছি চলে আসে। তখনই হংসি কিপাকে ডাকে, আসলে এটা কিপার স্বপ্ন ছিল। কিপা দেখে মুলাং সেখান থেকে চলে গেছে। কিপা হংসিকে বলে লিজিউনকে খুঁজে নিয়ে আসতে। এরপর সেখানে মুলাং আসে। কিপা তাকে দেখে বলে সে অনেক আহত, সে কেন বাহিরে গিয়েছে। মুলাং বলে সে এখন একদম সুস্থ, কিন্তু কিপা কেন এমন করছে। কিপা তাকে জিজ্ঞেস করে সে অজ্ঞান অবস্থায় কিপাকে যা বলেছে তা কি তার মনে আছে। মুলাং বলে না, সে ঘুমিয়েছিল, তাহলে সে কিভাবে মনে রাখবে। এটা শুনে কিপা বলে এতদিন সে কিপাকে মিথ্যা বলেছে, এখন তো সে দেখছে মুলাং একটি প্লে বয়। মুলাং কিপাকে জিজ্ঞেস করে প্লে বয় কি। কিপা এটা শুনে আরো রেগে যায় আর বলে এটা কিছু না, সে চাইলে এখান থেকে চলে যেতে পারে, কিপা একটু একা থাকতে চায়। মুলাং যাওয়ার পর কিপা বলে কিভাবে সে সব কথা ভুলে যেতে পারে। পরের দিন আমরা এল্ডার্সদের দেখতে পাই। আমরা দেখি তারা সব গার্ডদের বকছিল কারণ তারা কিপার খেয়াল ঠিকমতো রাখতে পারেনি। এল্ডার বলে কিপাকে কেউ বিরক্ত করবে না আর ওর বাচ্চাটির সম্পর্কেও কোনো কথা বলবে না। অন্যদিকে আমরা দেখি হাইতাং এর কাছে জিয়ান আসে। হাইতাং জিয়ানকে আবার জিজ্ঞেস করে সে এখনো হাইতাংকে বলেনি যে সে হাইতাং এর কাছে কি চায়। জিয়ান বলে সে চায় হাইতাং তাকে তার নতুন মাস্টার ভাববে। হাইতাং জিয়ানকে বলে এজন্য জিয়ান তাকে বাঁচিয়েছে যাতে তার জীবন বাঁচানোর বিনিময়ে সে সব করে। হাইতাং বলে সে কখনোই তার মাস্টার হতে পারবে না। জিয়ান বলে কেন, সে তো তার বসের থেকেও অনেক ভালো। হাইতাং বলে আর কারো গোলাম সে হতে চায় না। এতে জিয়ান রেগে যায়, সে হাইতাংকে এই বিষয়ে ভেবে দেখতে বলে। একথা বলে জিয়ান বাহিরে চলে যায়। বাহিরে এসে জিয়ান তার সার্ভেন্টকে বলে হাইতাং এত সহজে রাজি হবে না, তাই তার সাথে ভালো ব্যবহার করতে হবে যাতে সে জিয়ানের সব কাজে লাগে। অন্যদিকে মুলাং কালকের বিষয়গুলো নিয়েই ভাবছিল, তখন লিউজুন তাকে বলে কি হয়েছে। মুলাং বলে কিপা তার সাথে অদ্ভুত আচরণ করছে, সে এমন আগে কখনোই করেনি। লিউজুন মুলাংকে জিজ্ঞেস করে সে কি অজ্ঞান থাকার সময় কিপাকে কিছু বলেছে। মুলাং বলে তার কিছুই মনে পড়ছে না। সে বলে সে যদি কিপাকে কিছু বলে থাকে তাহলে তাকে কিপাকে এই সম্পর্কে জিজ্ঞেস করতে হবে। এটা বলে মুলাং সেখান থেকে চলে যায়। এদিকে কিপা পায়চারি করছিল, সে ভাবছিল মুলাং কিভাবে কথাগুলো ভুলতে পারে। তখন হংসি কিপার জন্য স্যুপ নিয়ে আসে। কিপা বাইরে যেতে চাইলে হংসি তাকে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। কিপা বলে সে প্লে বয়টাকে শেষ করতে যাচ্ছে। এটা বলে সে দৌড়ে মুলাং এর ঘরে চলে আসে। কিপা সেখানে লিউজুনকে দেখতে পায়। কিপা তাকে জিজ্ঞেস করে লিজিউন কোথায়। লিউজুন বলে সে তো কিপার কাছে গিয়েছে। এটা শুনে কিপা অনেক খুশি হয়ে দৌড়ে যেতে থাকে। অন্যদিকে মুলাংও কিপার ঘরে আসে। মুলাং সেখানে হংসিকে দেখতে পায় আর তাকে জিজ্ঞেস করে কিপা কোথায়। হংসিও মুলাংকে বলে কিপা বাহিরে যাবার সময় তাকে বলে গিয়েছে সে একটি প্লে বয়কে শেষ করতে যাচ্ছে। এটা শুনে মুলাং রেগে যায় কারণ কিপা আবার তাকে প্লে বয় বলেছে। এরপর মুলাংও দৌড়ে কিপার কাছে যেতে থাকে আর শেষমেশ তাদের একে অপরের সাথে দেখা হয়। কিপা তো অনেক বেশি খুশি ছিল। মুলাং তখন কিপাকে জিজ্ঞেস করে কিপা তার উপর রাগ করছে কেন, সে কি কিপাকে কোনো আজেবাজে কথা বলেছে। কিপা বলে কিসের আজেবাজে কথা। মুলাং বলে এর জন্য কিপা কি তাকে ক্ষমা করতে পারবে। কিপা বুঝতে পারছিল না মুলাং তাকে কি বলছে। কিপা বলে সে কি বলছে সে নিজেই জানে না। মুলাং বলে এজন্যই তো সে ক্ষমা চাইছে। কিপা তখন মুলাংকে বলে কাল রাতে অজ্ঞান হয়ে সে কিপার হাত ধরে কিছু একটা বলেছে। মুলাং বোকার মতো কিপাকে জিজ্ঞেস করে সে কিপার হাত ধরে তাকে কি বলেছে। কিপা এতে রেগে মুলাং এর আরো কাছাকাছি আসে। মুলাং তো এটা বিশ্বাসই করতে পারছিল না। মুলাং বলে এটা কি ছিল। কিপা মুলাংকে বলে সে মুলাংকে অনেক ভালোবাসে আর গতকাল সেও কিপাকে একই কথা বলেছিল যে সেও তাকে ভালোবাসে। মুলাং খুশি হয়ে বলে হ্যাঁ সেও কিপাকে ভালোবাসে। কিপা বলে সে কি কিপার সাথে সারা জীবন থাকবে, কখনো তাকে ঠকাবে না তো। মুলাং কিপাকে প্রমিস করে যে সে কিপাকে কখনো ছাড়বে না। কিপা মুলাংকে তার হাত ধরতে দেয়। এরপর আমরা ডাইকে দেখি যে তার গার্ডদের সাথে মিটিং করছিল। এরপর মুলাং খুশি হয়ে সবার মাঝখান দিয়ে চলে আসে। কেউ বুঝতে পারছে না সে কেন একা একা হাসছে।
এদিকে কিপা তো নিজের ঘরে আসলে হংসি কিপাকে জিজ্ঞেস করে তাকে আজকে এত খুশি দেখাচ্ছে কেন। কিপা তার হাত ধরে তাকে ঘোরাতে থাকে, এতে হংসির মাথা ঘুরতে থাকে। হংসি কিপাকে জিজ্ঞেস করে তার আর কিংয়ের মধ্যে কি কিছু হয়েছে। এই কথা শুনে কিপার হুশ ফিরে আসে, কারণ সে বিয়ে করেছে মুলাংকে আর সে ভালোবাসে লিজিউনকে। তাই কিপা মুলাংয়ের সাথে কথা বলতে চলে যায়। এদিকে মুলান তো এখনো হাসছে, এটাই ভেবে যে কিপা তাকে অনেক ভালোবাসে। মুলাং অনেক খুশি হয়ে হাঁটছিল। এরপর মুলাং তার রুমে আসে, কিন্তু সে কিপার কথা ভাবাতে এত মগ্ন ছিল যে লিজিউন তাকে কিছু দিতে চাইলে মুলাং সেটা দেখে না। সে নিজের কল্পনার জগতেই বিভোর ছিল। লিজিউন এটা দেখে কিছুটা অবাক হয়। সে মুলাংকে জিজ্ঞেস করে সে এত খুশি কেন। মুলাং বলে কিপা আর সে এতটুক শুনেই লিউজুন বলে তাহলে কি সে মুক্তাটা পেয়ে গেছে। মুলাং বলে সে যেটা বলছে সেই পর্যন্ত তারা এখনো পৌঁছাতে পারেনি। লিউজুন মুলাংকে বলে তাকে যত দ্রুত সম্ভব মুক্তটা আনা উচিত। তাহলে সে যখন মুক্তা আনেনি তাহলে এত খুশি কেন, কি হয়েছে। মুলাং বলে হতে পারে তারা সোলমেট, কিন্তু কিপা তো মনে মনে গার্ড লিজিউনকে পছন্দ করে, যাকে সে দিনের আলোতে দেখেছে। মুলাং বলে কিপা কি কখনো তাকে ভালোবাসতে পারবে। মুলাং এরপর লিউজুনকে জিজ্ঞেস করে তাহলে তার পরবর্তী প্ল্যানটা কি। লিউজুন মুলাংকে বলে সে যদি কিপাকে তার সিক্রেটটা বলে দেয় তাহলে কি কিপা সেটা মেনে নিতে পারবে। তখনই কিপা মুলাংয়ের রুমের কাছে আসে আর তাকে ডাকতে থাকে। মুলাং তখন দ্রুত নিজের মাস্ক পরে নেয়। এরপর মুলাং ঘর থেকে বেরিয়ে কিপার সামনে আসে। মুলাং তাকে জিজ্ঞেস করে কিপা তার কাছে কি চায়। কিপা বলে সে মুলাং থেকে ডিভোর্স চায়, কারণ সে নিজের সত্যিকারের ভালোবাসা খুঁজে পেয়েছে। মুলাং তো অনেক খুশি ছিল। মুলাং তাকে জিজ্ঞেস করে এটা কি লিজিউন। কিপা মুলাংয়ের মুখে লিজিউনের নাম শুনে অবাক হয়ে যায়। কিপা মুলাংকে জিজ্ঞেস করে সে এটা কিভাবে জানলো। মুলাং বলে লিজিউন আহত হওয়ার পর থেকে কিপা দিন রাত তারই খেয়াল রেখেছে আর এটা মুলাংকেও জানানো হয়েছে। এরপর মুলাং বলে কিন্তু তাদের 3 মাসের চুক্তি এখনো শেষ হয়নি। কিপা এত তাড়াতাড়ি তার চুক্তিটা ভেঙে দিবে। তখন কিপা বলে আসলে তারই ভুল, সে এটা জানে, কিন্তু সে যাকে ভালোবাসে সে তার সাথেই থাকবে। কিপা বলে সে যদি বিষয়টা ক্লিয়ার না করে তাহলে সেটা লিজিউনের সাথে তার আনফেয়ার করা হবে। মুলাং কিপাকে বলে 3 মাস তার ডেডলাইন, সেই পর্যন্ত তাকে মুলাংয়ের সাথেই থাকতে হবে। এতে কিপা বলে সেগুলোর কোনো কেয়ার করে না, সে যাকে ভালোবাসে তাকেই সে ডেট করবে। এটা বলে কিপা সেখান থেকে চলে যায়। এরপর লিউজুন সেখানে আসে। লিউজুন বলে কোনো কিছুই ঠিক হচ্ছে না, তাদের দ্রুতই একটা পথ বের করতে হবে, তাদের রানীকে আসল মুলাংকেই ভালোবাসতে হবে। মুলাং এটা শুনে রেগে যায় আর লিউজুনকে জিজ্ঞেস করে তাহলে সেই বলুক এখন মুলাং কি করবে। মুলাং বলে সে একবার কিপাকে মিথ্যা বলেছে, এতে কিপা তার উপর খুব রেগেছিল। অবশেষে কিপা তাকে মাফ করেছে, এমনকি সে কিংকেও ভালোবাসতে শুরু করেছে। এখন যদি সে কিপাকে বলে সে আসলে মুলাং লিজিউন না, তাহলে তাদের সম্পর্কটা এখানেই শেষ হয়ে যাবে। এরপর মুলাং বলে তার লিউজুনের সাথে একটা দরকারি কথা আছে। এরপর মুলাং তাকে কিপার জন্মদিনের কথা বলে আর সে কিপাকে তার জন্মদিনে নিজের মতো করে সারপ্রাইজ দিবে। লিউজুন মুলাংকে জিজ্ঞেস করে সে কি কি আয়োজন করবে। মুলাং লিউজুনকে বলে সে ডাক্সিয়া রাজ্যের বইগুলোতে পড়েছে যে কিভাবে জন্মদিন উদযাপন করলে মেয়েরা খুশি হয়, তাই সে কালকে কিপার জন্য সেটা করবে। মুলাং বলে লিউজুনকে শুধু তার ইনস্ট্রাকশন গুলো ফলো করতে হবে। এরপর মুলাং লিউজুনকে কানে কানে কিছু একটা বলে। এরপর আমরা হংসিকে দেখতে পাই। সেখানে লিউজুন আসে। হংসি লিউজুনকে দেখে বলে সে কাল রাতে তাকে যেই মিষ্টিটা দিয়েছিল সেটার জন্য অনেক ধন্যবাদ, আর সেও লিউজুনের জন্য একটা উপহার এনেছে। লিউজুন বলে তার এগুলো করার কোনোই দরকার ছিল না। তখন হংসি বলে সে শুধুমাত্র ধন্যবাদ দেওয়ার জন্যই এটা করেছে। কিন্তু যখন হংসি লিউজুনকে উপহারটা দিতে যাবে তখনই উপর থেকে একটা শোপিস নিচে পড়ে। লিউজুন হংসি তখন লিউজুন দেখে হংসির উপহারটা ভেঙে গেছে। লিউজুনের খুবই কষ্ট হয়, সে হংসির কাছে মাফ চায়। এরপর সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা হাইতাংকে দেখি, যার পুরো শরীর যন্ত্রণা করছিল। তখনই তার কাছে জিয়ান আসে। হাইতাং জিয়ানকে দেখে তার ক্ষত লুকায়। হাইতাংকে একটা মেডিসিন দিয়ে জিয়ান বলে তার ক্ষত ঠিক করার জন্য এই মেডিসিন লাগালেই হবে, এটা তার যন্ত্রণা কিছুটা হলেও উপশম করবে। হাইতাং এতে অবাক হয়, সে ভাবে জিয়ান কেন তার সাথে এমন আচরণ করছে। যেই মানুষটা সবার ক্ষতি করার চিন্তা করে সেই হঠাৎ তার এত কেয়ার কেন করছে। কিন্তু আমরা তো জানি জিয়ান এটা মূলত হাইতাংকে রাজি করানোর জন্যই করছে, যাতে হাইতাং তাকে মাস্টার হিসেবে মানে এবং তার কথা মতো সব কাজ করে।
যাই হোক, এরপর জিয়ান সেখান থেকে চলে যায়। বাইরে জিয়ানের সার্ভেন্ট দাঁড়িয়ে ছিল, সে জিয়ানকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন জিয়ান বলে কোনো কিছুই তার কাছে অসম্ভব না। এতে জিয়ানের সার্ভেন্ট অনেক খুশি হয়। এরপর আমরা কিপাকে দেখি যে লিজিওনের অপেক্ষা করছিল। তখনই সেখানে হংসি আসে। হংসি কিপার জন্য খাবার নিয়ে এসেছিল। হংসি কিপাকে চিন্তিত দেখে জিজ্ঞেস করে তার মন খারাপ কেন। কিপা বলে সে হংসিকে মিস করছিল, যেটা সম্পূর্ণ মিথ্যা কথা ছিল। হংসি বলে এটা হতে পারে না, তাকে অনেক ডিস্টার্ব দেখাচ্ছে, সে কি কারো অপেক্ষা করছে। কিপা কিছু বলে না, আর এরপর সে খাবার খেতে শুরু করে। সে হংসির কাছে লিউজুন সম্পর্কে জিজ্ঞেস করে। হংসি সকালে সব ঘটনা কিপাকে বলে। হংসি বলে সে হয়তো লিউজুনকে কষ্ট দিয়ে ফেলেছে। কিপা হংসিকে বলে সে কেন লিউজুনকে তার মনের কথা বলছে না। হংসি বলে সে অনেকবার চেষ্টা করেছে। সে বলে সে জানে লিউজুন একটা ভ্যাম্পায়ার, কিন্তু এতে তার কোনোই সমস্যা নেই। হংসি বলে সে লিউজুনকে অনেক বেশি ভালোবাসে, সে সারা দিনই তার সাথে থাকতে পছন্দ করে। এমনকি হংসি চায় সে যেন লিউজুন থেকে কখনোই বিচ্ছিন্ন না হয়। কিপা বলে তাহলে কি কেউ যখন কাউকে ভালোবাসে তখন সে প্রতিটা মিনিটই তার সাথে কাটাতে চায়। কিপা মনে মনে ভাবে তাহলে সে তো লিজিউনকে তার ভালোবাসা এক্সপ্রেস করেছে, তাহলে সে কেন সারাদিনে একবারও কিপার সাথে দেখা করতে আসেনি। এরপর আমরা হাইতাংকে দেখি যে মেডিসিন লাগাচ্ছিল। তখন হঠাৎই জিয়ান সেখানে চলে আসে, আর হাইতাংকে কিছুটা খারাপ অবস্থায় দেখে সে প্রচুর লজ্জা পেয়ে যায়। এরপর জিয়ান তাকে বলে কালকের কথাটির কি হলো, সে কি এই বিষয়ে কোনো কিছু ভেবেছে। হাইতাং বলে সে তো একবার বলেই দিয়েছে যে সে জিয়ানের সাথে কাজ করতে চায় না, কিন্তু জিয়ান তাকে বাঁচিয়েছে, তাই সে জিয়ানকে সাহায্য করবে, তবে জিয়ান তার মাস্টার হতে পারবে না। যদি জিয়ান এতে রাজি হয় তাহলে সে জিয়ানের মিশন পূরণ করতে কাজ করবে। জিয়ান বলে মেয়েরা সত্যি একই রকম। এতে হাইতাং রেগে যায় আর বলে জিয়ান যদি তাকে সেভ করে রিগ্রেট ফিল করে তাহলে সে এখনই হাইতাংকে মেরে ফেলতে পারে। জিয়ান বলে ঠিক আছে ঠিক আছে, সে যা বলেছে তেমন ভাবেই সবকিছু হবে। জিয়ান বলে একদিন হাইতাং রিয়েলাইজ করবে যে সেই হাইতাং এর বস হওয়ার যোগ্য। এরপর জিয়ান সেখান থেকে চলে যায়। তখন আমরা হাইতাং এর মুখে অন্য এক ধরনের হাসি দেখতে পাই। দেখে মনে হচ্ছিল সে জিয়ানকে পছন্দ করতে শুরু করেছে। অন্যদিকে আমরা কিপাকে দেখি যার ঘুমই আসছিল না, কারণ সারাদিন একবারও লিজিউন তার সাথে দেখা করতে আসেনি। কিপা মনে মনে বলছিল লিজিউন কতটা খারাপ, সে সারাদিনে একবারও তার সাথে দেখা করতে আসেনি। তাহলে কি তার মায়ের কথাই সত্যি হলো, কারণ তার মা একদিন তাকে বলেছিল যখন একজন পুরুষ একজন মেয়েকে পেয়ে যায় তখন সে ধীরে ধীরে তার উপর থেকে ইন্টারেস্ট হারিয়ে ফেলে। কিপা তার সাথে দেখা করতে চায়, কিন্তু তার মা তাকে বলেছে মেয়েদের সব সময় ধৈর্য ধরে থাকতে হয়। এরপর কিপা বলে সে তো 20 বছর ধরে ধৈর্য ধরেই ছিল, এখন সে কেন ধৈর্য ধরবে। কিপা উঠেই লিজিউনের কাছে যেতে চায়। তখন সে মনে মনে ভাবে না, লিজিউনকে আরেকবার সুযোগ দিতে হবে। এরপর কিপা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে কিপা উঠলে সে দেখে লিজিউন তখনও তার সাথে দেখা করতে আসেনি। সে ভাবতে থাকে কিভাবে লিজিউন তার সাথে দেখা না করে থাকতে পারে, তাও তাদের রিলেশন শুরু হওয়ার পরের দিনেই। কিপা বলে তাকে এখন লিজিউনকে খুঁজতে হবে। কিপা যখন বাইরে বের হতে যায় তখন সেখানে একজন গার্ড আসে। গার্ড এসে কিপাকে বলে কিং তাকে ডাকছে। কিপা বলে সে এখন যেতে পারবে না, তার কিছু কাজ আছে। গার্ড বলে মুলাং তাকে ইমার্জেন্সি ভাবে ডেকেছে, তার সাথে মুলাং এর কিছু দরকারি কাজ আছে। কিপা না পেরে বলে ঠিক আছে সে আসবে। এরপর কিপা মুলাং এর ঘরে আসলে কিপা দেখে তার ঘরটা খুব সুন্দর করে সাজানো। কিপা এটা দেখে অবাক হয়ে যায়। কিপা কিছুদূর গিয়ে দেখে একটা টেবিল ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। তখন সামনে থেকে মহলের অন্য লোকেরাও আসে। কিপা তাদের জিজ্ঞেস করে তারা কি করতে চাইছে। তখন তারা প্রত্যেকেই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। কিপা তো এইসব দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। সবাই কিপাকে বার্থডে উইশ করে। হংসি কিপাকে বলে কিং তার জন্য এত সুন্দর একটা আয়োজন করেছে, জুনিন কিপার জন্য অনেক সুন্দর কেক তৈরি করে এনেছিল। মুলাং কিপাকে তার জন্মদিনের কেকটি দেখায়। কিপা তো অনেক খুশি হয় কারণ কেকটা অনেক সুন্দর ছিল। তখন জুনিন কিপাকে বলে কিং তাকে বলেছিল কিপা একটা ফুলের মতো, তাই কেকের উপরে ফুল থাকাটা আবশ্যক, তাই সে কেকের উপর ফুল রেখেছে। সবাই কিপার জন্য কিছু না কিছু উপহার এনেছিল। হংসি কিপাকে অনেক সুন্দর একটা পারফিউম গিফট করে আর বলে সে সব সময় দোয়া করে কিং আর কুইন যেন সব সময় একসাথেই থাকে, আর তাদের যেন দ্রুতই একটা ছোট্ট প্রিন্স হয়। কিপা এতে অনেক বেশি লজ্জা পেয়ে যায়। লিউজুন কিপার জন্য একটা স্ট্যাচু নিয়ে এসেছিল, এটা আসলে মুলাং এর স্ট্যাচু ছিল। মুলাং তো স্ট্যাচু দেখে অবাক হয়ে যায়।
এরপর ওয়াংজু কিপাকে বলে সে কিপার জন্য তিনটা উপহার এনেছে। সে বলে সে তার জন্য ভদ্রতা, কৃতজ্ঞতাবোধ এবং বুদ্ধিমত্তা নিয়ে এসেছে। এই কথা শুনে সবাই একটু অবাক হয়। তাকে কেউ কিছু বলতেই যাবে, তখনই সেই গার্ড সবার দৃষ্টি আকর্ষণ করে আর বলে সে কিপাকে সব সময় দেখে রাখবে। সবার উপহার দেয়া শেষ হলে মুলাং কিপাকে উলফের একটা চেইন দেয় আর বলে একটা ওয়্যার উলফি শুধু একটা মেয়েকে ভালোবাসতে পারে, আর তাই এটা একটি মেয়েই পাবে। সে কিপাকে চেইনটা দিয়ে তার কাছে যত্ন করে রাখতে বলে আর বলে এটা সবচেয়ে স্পেশাল, যেটা শুধু একটা ওয়্যার উলফি দিতে পারে। প্রতিটা ওয়্যার উলফের কাছে এটা একটাই থাকে। তবে কিপা সেটা নিতে চায় না, কিন্তু মুলাং তাকে জোর করেই সেটা দিয়ে দেয়। মুলাং কিপাকে তার রুমে গিয়ে রেস্ট করতে বলে। এরপর কিপা তার ঘরে চলে যায়। তখন মুলাং একটা চিঠি লিখে। এদিকে ঘরে এসে সে ভাবতে থাকে লিজিউন ছাড়া সবাই তার জন্মদিনের উদযাপন করছে। তখনই একটা গার্ড আসে আর কিপাকে বলে লিজিউন তাকে একটি নোট দিয়েছে, আর এই দৃশ্যের মাধ্যমেই এই পার্টটি শেষ হয়ে যায়। লিজিউন কিপার কাছে যে নোট পাঠিয়েছিল তাতে কি লেখা ছিল, আর কিপা কি শুধু লিজিউনকেই ভালোবাসবে, সে কি কখনোই আসল মুলাংকে ভালোবাসতে পারবে না, এই সব প্রশ্নের জবাব আমরা পরের পার্টেই জানতে পারব। আর এর পরের পার্টটি আমি আপনাদের কাছে খুব দ্রুতই নিয়ে আসব। সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আর আজকের পার্টটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর পরের পার্ট আসার সাথে সাথেই নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।